আজকাল প্রায়ই শোনা যাচ্ছে লোনা পানির মাছ পাওয়া যাচ্ছে মিঠা পানিতে। বিষয়টি নিয়ে বেশ আলোচনাও চলছে সবখানে। একসময় ইলিশ মাছ মানেই ছিল লোনা পানির মাছ, কিন্তু বর্তমানে এটি ধরা পড়ছে মিঠা পানিতে। বাঙালির জাতীয় মাছ ইলিশ। স্বাদে গন্ধে অতুলনীয় এ মাছের চাহিদা দিনের পর দিন যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে এর দামও। বর্তমানে এই মাছ খেতে চাইলে দাম নিয়ে যেমন চিন্তা করতে হয়, তেমনি ভাবতে হয় আমাদের সবার পছন্দের এ মাছটি সাগর নাকি নদীর। এত যাচাই বাছাই চলার মধ্যেও 23 ফেব্রুয়ারি আবারও পুকুরে পাওয়া গেল এই মাছের রাজা ইলিশকে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। শুক্রবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের একটি মসজিদের পুকুরে পাওয়া যায় বড় রকমের এক ইলিশ মাছ। উপজেলার চরফকিরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ভূমিহীন বাজারের মিঠা পানির পুকুরে পাওয়া যায় মাছটি। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মসজিদের পুকুর সেচে পানি কমানোর পর জাল ফেলা হয়েছিল মাছ ধরার জন্য। জালের মধ্যে মিঠা পানির মাছ ছাড়াও ইলিশ মাছ ধরা পড়ছে দেখে সবার কাছে অবিশ্বাস্য মনে হয়। আসলেই এটি ইলিশ মাছ কিনা বিষয়টি নিয়ে সবার মাঝে সন্দেহ হলেও পরে নিশ্চিত হওয়া গেছে এটি ইলিশ মাছ। সবাই আসতেছে, দেখতে চাইতেছে সবাই আসলে এখানে ইলিশ মাছ কিভাবে আসলো, কিভাবে বাঁচলো, আসলে এটা তো থাকার কথা না। এরপরও এখন অনেকে আবার চিন্তা ভাবনাও করতেছে, যেহেতু আমাদের পাশে নদী আছে, আমরা হয়তো চাষবাস করা যায় কিনা ইলিশ মাছ বাণিজ্যিকভাবে। মসজিদের পুকুরে ইলিশ মাছ পাওয়ার খবরে এটি দেখতে ভিড় জমান স্থানীয়রা। জীবন্ত মাছটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি হয়। তবে লোনা পানির মাছ পুকুরে পাওয়ার ঘটনা অবাক করেছে সবাইকে। এ বিষয়ে জানতে কোম্পানিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ পাওয়া গেলেও এটি আকারে বাড়ে কম। এছাড়াও মিঠা পানিতে এ মাছ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বেঁচে থাকে। গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু এটা আসলে চাষ করাটা লাভজনক নয়, কারণ মাছের স্বাদ এবং গন্ধটা ঠিক থাকে না। এজন্য যেহেতু এটা নদী তীরবর্তী উপজেলায় পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে অন্য কোনো মাছের সাথে এই মাছটা এসে থাকতে পারে। বঙ্গোপসাগর ছাড়াও পদ্মা, মেঘনা ও যমুনা নদীর মোহনার হাওর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয়। তবে নদীর ইলিশ আর সাগরের ইলিশের মধ্যে স্বাদে পার্থক্য রয়েছে অনেক। নুসরাত জাহান কোলি, কালবেলা।